নেশা এমন একটা বস্তু যা কোনোদিনও কাউকে সফলতা দিতে পারে না। নেশা করে একটি পরিবারকে ধ্বংসের মুখে নিয়ে যায় মাদক ব্যবহারকারীরা। তাই নেশামুক্ত ত্রিপুরা গড়ে তুলতে ইতিমধ্যেই উদ্যোগী হয়েছে রাজ্য প্রশাসন। এ বিষয়ে জনসচেতনতা আরও বাড়াতে হবে। বরগুন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনীর উদ্বোধন করে মঙ্গলবার এমনটাই বলেন ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ, সমাজ শিক্ষা, যুব বিষয়ক, ক্রীড়া ও শ্রম দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কু রায়। উত্তর ত্রিপুরা জেলা 54 কদমতলা কর্তৃক বিধানসভার অন্তর্গত বরগুল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এদিন সূচনা হয়েছে 4 দিনব্যাপী সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনীর। আরাধনা সাংস্কৃতিক সংস্থা উত্তর ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত হয়েছে 26তম সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী। দীর্ঘ 25 বছর ধরে ব্যক্তিগত উদ্যোগে এই মেলা আয়োজিত হওয়ার পর এবছর সরকারি স্বীকৃতি লাভ করেছে এই মেলা। আগামী 26শে জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। এই দিনের অনুষ্ঠানে নিজের বক্তব্যে টিঙ্কু রায় বলেন, এই মেলার মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি প্রচার করতে হবে, বাল্যবিবাহের অপকারিতা সম্পর্কে সচেতন করতে হবে রাজ্যবাসীকে। মাত্রা এনে দেন, আমরা এটাকে আমাদের আজ যুব শক্তি যারা আমরা দেখি আমাদের রাজ্যে অনেক ছেলে মেয়েরা আমাদের ভারতের সর্বভারতীয় স্তরে সঙ্গীত জগতে ভালো জায়গা করে নিয়েছে। একদিকে যেমন খেলাধুলায় ভালো জায়গায় করছে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা, তেমনি সঙ্গীতেও একটা সময় সচিনকর্তা বা আরডি বর্মন ছাড়া মুম্বাই সিনেমা জগতে কেউ ভাবতেই পারতো না। এরাও কিন্তু আমাদের এই ভারতের এই ত্রিপুরা ছোট্ট রাজ্যের কৃতি সন্তান, ওনারা কিন্তু আমাদের ত্রিপুরার এই সচিনকর্তা। এরপরেও আমরা যদি দেখি আমাদের রাজ্য থেকে অনেকেই আমাদের সুরভি দেববর্মা, নতুন এখন অনেক সঙ্গীতকাররা যারা মুম্বাই নিজেদেরকে গিয়ে নিজেরা প্রতিষ্ঠিত করে নিয়েছে। আমাদের স্পোর্টস জগতেও দীপা কর্মকার, লক্ষ্মিতা রিয়াং বা ছোট্ট আরশিয়া, সোম দেববর্মন, অনেক মেয়েরা অস্মিতা, এই কয়েকদিন আগেই আমাদের এখানকার জুডু যে খেলোয়াড় তাকে ভারত রেলওয়েতে চাকরি দেওয়া হয়েছে, প্রতিষ্ঠা সামন্ত, এই ধরনের অনেক ছেলেমেয়েরা নিজেরা নিজেদের প্রতিভা ছাড়া ভারতবর্ষের মানুষের সামনে তুলে ধরেছে এবং তারা আমাদের রাজ্যের নাম উজ্জ্বল করেছে। আমরা চাই এই বরগুল থেকেও সাংস্কৃতিক এবং খেলাধুলায় এখান থেকে ছেলেমেয়েরা বেরিয়ে আসবে এবং আমাদের বরগুলির নাম উজ্জ্বল করবে, রাজ্যের নাম উজ্জ্বল করবে। এবং এখানে আমাদের সরকারি আধিকারিকরা রয়েছেন, নিশ্চয়ই তারা আপনাদের এই 4 দিন মেলা পরিচালনায় সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, সাহায্য করবেন, যেখানে যেটা প্রয়োজন হয় সেখানে তারা থাকবেন। আর্থিকভাবে হয়তো খুব একটা নতুন মেলা যেহেতু সরকারি ক্যালেন্ডারে সেভাবে হয়তো তারা করেননি, আগামীতে আরও হবে। আমরা চেষ্টা করব এখানে বেটি বাঁচাও বেটি পড়াও এই ধরনের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনিংও যেন হয়। আমরা দেখি আমাদের রাজ্যে একটা বড় সংখ্যায় বালিকা বিবাহ চলন বেড়েছে, যাদের বয়স 18 হয়নি সেই ধরনের মেয়েদের বিবাহ হচ্ছে, সেখান থেকেও যেন আমরা আমাদের মেয়েদেরকে বের করে আনতে পারি। আমাদের গার্জিয়ান যারা, মায়েরা যারা আসবেন, যারা দিদিরা আসবেন, তাদের কাছে যেন সেই মেসেজটা পৌঁছানো যায়। সম্ভব হলে এখানে একটা পোস্টার লাগানো বা শেখানোর জন্য মাঝে মধ্যে যারা এনকারেজ করবেন তারাও যেন সেই কথাগুলো বলেন, আমাদের বোনদের রক্ষা করা বা আমাদের তাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনার দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই কথাগুলো। নেশা মুক্তির জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে নেশা মুক্ত ত্রিপুরা করতে চাই। আমরা দেখছি একটা বড় অংশের যুবকেরা যারা নেশায় আসক্ত হয়ে নিজেদের পরিবারকে নষ্ট করে দিচ্ছে। আমরা দেখেছি যে নেশা এমন একটা বস্তু কাউকে কোনোদিন জীবনে সফলতা এনে দিতে পারে না, তার পরিবারকে ধ্বংসের মুখে নিয়ে যাওয়া বা পরিবারকে একটা সমস্যার সম্মুখীন ছাড়া আর কিছু করতে পারে না। তাই আমাদের যুব সমাজ যেন নেশামুক্ত থাকে তাদের জন্য অ্যাওয়ারনেস এখানে এই মঞ্চ থেকে যেন আমরা করতে পারি, তাহলে কী হবে, আমাদের এই মেলার পাশাপাশি এই কাজগুলো করলে আমরা আমাদের সমাজকে, আমাদের এই এলাকার গ্রামের যে যুব সমাজ তাদের কাছেও একটা ভালো মেসেজ পৌঁছাবে। মঙ্গলবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, উত্তর জেলা সিএমও ডক্টর অরুণাভ চক্রবর্তী, কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব, উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সদস্য তথা এগ্রি স্ট্যান্ডিং কমিটি চেয়ারম্যান কাজল দাস, কদমতলা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস এবং বড়কুল গ্রাম পঞ্চায়েতের প্রধান হেমন্ত কুমার নাথ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।